যে নির্বাচন কমিশন ইচ্ছা করলে যে কোনো নির্বাচন বন্ধ করে দিতে পারে যে কোনো কনস্টিটিউয়েন্সি। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডিনেন্স, এটা মাননীয় স্পিকার আরপিও, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা এই 52 বছর পর্যন্ত এই আইনটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আইনটা ছিল যে আপনার এই আরপিও সংশোধন, এর আগে আমরা কিভাবে আমরা ওই নির্বাচন কমিশন গঠন করেছি সেই প্রক্রিয়া 52 বছর ধরে চলেছে। তারপরে আরপিও সংশোধন যখন বিলটা আসলো এখানে, সরকারের উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্য একই ছিল। উদ্দেশ্যটা ছিল যে নিরপেক্ষ একটা নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি করা। তো পরিবেশের মধ্যে দেখা গেল যে আরপিওটা এমনভাবে আসলো মাননীয় স্পিকার যে আরপিওর মধ্যে কতগুলো ক্লজ লাগানো হলো যার ফলে নির্বাচন কমিশনের পাওয়ার খর্ব হয়ে গেল। প্রথম ক্লজ হল, আমরা সবাই জানি যে নির্বাচন কমিশন ইচ্ছা করলে যে কোনো নির্বাচন বন্ধ করে দিতে পারে যে কোনো কনস্টিটিউয়েন্সি, সেটা তার খর্ব করা হল। খর্ব করা হলো যে সে আপনার সেন্টারগুলা করতে পারবে কিন্তু পুরা নির্বাচন বন্ধ করতে পারবে না। এটা যদি এই অবস্থা হয় তাহলে কিভাবে আমরা এই যে নিরপেক্ষ নির্বাচন এবং একজন নির্বাচন কমিশন দ্বারা এই নির্বাচনটা করাব, যেখানে আমরা জানি যে নির্বাচন কমিশনের যদি আমরা আগে বলতাম যে দন্তবিহীন মানে বাইট করার মতো কোনো যদি জিনিস না থাকে তাহলে নির্বাচন কমিশন কি করবে, ও তো বসে বসে দেখবে। তো সেকেন্ডলি হল যে আপনার ওই ইলেকশনের ওখানে ওই পোলিং শব্দটা এনে আরেকটা বিরাট ডিফারেন্স করা হল। সুতরাং এই যে ডিফারেন্সগুলো আসলো, তারপরে আপনার করা হলো কি আরেকটা সবচেয়ে বড় ডিফারেন্স, যে আমরা ইনভাইট করলাম ঋণ খেলাপিদেরকে। আগে ছিল 7 দিন আগে ঋণ খেলাপির সমস্ত ঋণ পরিশোধ করে তারপরে এসে সে অ্যাপ্লিকেশন জমা দিতে পারত। এখন করলাম কি আমরা ইনভাইট করলাম, যেন 7 দিন দরকার নাই, তুমি আগের দিন পর্যন্ত আসো। এবং আগের দিন পর্যন্ত যে নিয়মটা করা হইল, এখানে তো আমাদের অর্থমন্ত্রী নাই, উনি তো মাঝে মাঝেই আবার ওই স্ল্যাবটা কমিয়ে দেয় যে এই ঋণ খেলাপির যে স্ল্যাব থাকে যেটা পরিশোধ করার কথা সেখান থেকে 50%, কোনো সময় 100% কমিয়ে দেয়, যে না 100% কমাইলেও তোমাকে ঋণ খেলাপির তালিকায় তুমি থাকলা না, তুমি বের হয়ে আসলা। যে এই জিনিসগুলা যেটা করা হলো তাতে দেখা গেল যে আপনার এই বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন এবং এই কমিশন দিয়ে নির্বাচন করা একটা সম্ভব হয় বলে আমার মনে হয় না। ধন্যবাদ মাননীয় স্পিকার।